আজকে আমরা আমাদের বানানো সবচেয়ে সেরা ঘুড়ি উড়াবো হেলিকপ্টার। দেখতে হবে কোন হেলিকপ্টারের মতো। প্রথমে আমরা উড়া দেখাবো, পরে ডিটেইলস বলবো। আগে আমরা উড়াবো, এটা কেমন লাগে দেখবো। সেই 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 এক কাছে উড়বে আশা করছি। আরো খারাপ হবে ভাই, উড়ে গেল রে। দেখি দেখো, পুরা হেলিকপ্টার। সম্পূর্ণ আইডিয়া হচ্ছে শরীফের। এই শরীফ এই ঘুড়িটা বানাইছে। এই ঘুড়িটা বানানো খুবই সহজ সহজ এই জন্য বলা হচ্ছে যে এই ঘুড়িটার যদি বডি আমি আপনাকে একদম ইঞ্চি বাই ইঞ্চি মাপ দিয়ে বলতে পারবো না, তবে এইটুকু গ্যারান্টি দিতে পারি আপনি যদি সম্পূর্ণ বডি এরকম হেলিকপ্টারের মতো ফ্রেম করতে পারেন। আপনাকে ফ্রেম করার সময় অবশ্যই এই খিলগুলো আর বাতাগুলো যেন চিকন চিকন হয়। চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য যে এটার উচ্চতা হচ্ছে 6 ফিট। তো 6 ফিট উচ্চতার মধ্যে আমরা আমাদের লেদার সাইডটা আছে প্রায় 2 ফিট আড়াই ফিটের মতো, আর বাকিটা বডি এরকম একটা হেলিকপ্টার রাউন্ড। মূলত এই ঘুড়ি উড়ার পিছনের কারণ হচ্ছে এর পাখা। এর পাখাগুলো বড়, পাখা ব্যালেন্স করবে আর হেলিকপ্টারের নিচে দেখুন এখানে এখান দিয়ে ফাঁকা, শুধু একটা মাত্রই ফাঁকা। এদিক দিয়ে হাওয়া ঢুকে এটাকে উপরের দিকে ধাক্কা করে এবং পাখা ফুল পাখা হেলিকপ্টারকে ব্যালেন্স করে। দেখুন সামনের সাইডটা কত ডাউন আছে, এটা আস্তে আস্তে যেভাবে রাউন্ড হয়েছে এভাবে রাউন্ড করতে হবে। আর প্রত্যেকটা খিলি যেন স্বাস্থ্যজনক সুন্দর হয়, এই বাধাগুলো যেন সূক্ষ্ম হয়, মাপগুলো যেন ঠিক হয়, এগুলো খেয়াল রাখতে হবে। আর যেটা মেইন হচ্ছে সেটা এই পাখাটাই ব্যালেন্স করবে আর ওই নিচের ছিদ্রটা হাওয়াটা। তো আপনার মাপঝুপ যতটুকু দরকার তার চেয়ে বেশি দরকার হচ্ছে এটাকে পাতলা করা, যতটুকু পাতলা করা সম্ভব হয়। আর পিছনের সাইডটা দেখেন, আমরা হেলিকপ্টার একদম অবিকল হেলিকপ্টারের মতোই রেখেছি, এটা পাখার মতো রেখেছি, স্ট্যান্ড রেখেছি। তো এই দেখতে পাচ্ছেন এটা তৈরি করতে সময় নিয়ে কাজ করতে হবে এবং ধীরে ধীরে এটাকে প্রসেস করে করে রোদে শুকিয়ে শক্ত করে দেন। আপনাকে পলিথিন বা কাগজ যেটাই ব্যবহার করেন চাইতে হবে, পলিথিন দিলে ভালো, এটা অনেক প্রেশার হবে। আর অবশ্যই মোটা সুতা নেবেন যেন ছিঁড়ে না যায়। তো এই হচ্ছে আমাদের হেলিকপ্টারের বর্ণনা। আর এর চেয়ে ডিটেলস আসলে এর অনেক মাপ এটা বলতে পারবো না, যারা অভিজ্ঞ এবং যারা আগে পূর্বে ঘুড়ি বানিয়েছেন বা বাসের কাজ করেন টুকটাক তারা শুধু এটা মনোযোগ দিয়ে করতে পারবেন। আপনি একটি হেলিকপ্টারের মতো নিজের মতো মনের মতো ফ্রেম করবেন, করার পরে দেন নিচে একটা হাওয়া ঢোকার জন্য জায়গা করবেন এবং পাখাটা হেলিকপ্টারের দ্বিগুণ বড় হয়, এটা অবশ্যই নজর রাখতে হবে। তো আশা করি এভাবে চেষ্টা করলেই সম্ভব হবে ঘুড়ি বানানো। তো চলুন এখন আমরা উড়াই দেখাবো। স্ট্যান্ডগুলো কিন্তু সেই লাগে। হেলিকপ্টার এখন ল্যান্ড হচ্ছে, আমরা নামাই ফেলতেছি কারণ যে শক্তি হয়েছে আমাদের সুতা কুলাবে না, ছিঁড়ে যাবে, তাই আমরা নামিয়ে ফেলছি। আমাদের এই বছরে বানানো এটা বেস্ট ঘুড়ি হেলিকপ্টার, বেস্ট আর একদম বেস্ট ঘুড়ি আমাদের এটা এই বছরের হেলিকপ্টার। অসাম একদম দেখতে পুরো অবিকল হেলিকপ্টারের মধ্যে মনে হচ্ছে একদম একটা হেলিকপ্টার আমাদের সামনে ল্যান্ড করছে। অস্থির অস্থির লাগতেছে ব্যাপারটা। একদম হাতে এসে ল্যান্ড করবে।